স্বনামধন্য কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই। রবিবার রাতে টিকাটুলির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। সোমবার সকাল 9টায় টিকাটুলির জামে মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। ফেনীর ছাগলনাইয়া থানার বল্লভপুর গ্রামে বাদ আসর তাকে সমাহিত করা হওয়ার কথা রয়েছে। স্বজনরা জানান, রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। 1960 সালের বিষকন্যা ছবিতে প্রথম অভিনয় করলেও মুক্তি পায়নি সেই চলচ্চিত্র। 1963 সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি এই তো জীবন।